हेलो स्टूडेंट्स, आज के हमने आलोचना कर रहे हो पोटेंशियोमीटर। आज हमने पोटेंशियोमीटर और पोटेंशियल डिवाइडर नहीं आलोचना कर रहे हो। तो पोटेंशियोमीटर जिन्हें स्टिक की वोल्टमीटर हमारे जाना रहे थे, ठीक है? वोल्टमीटर होते कोनो सर्किटे दोनों पॉइंटे को दे पोटेंशियल डिफरेंस मेजर करने जानते हो। और पोटेंशियोमीटर जी जानते हो এটি হলো কোন সেলের কোন তড়িৎ কোষের তড়িৎ চালক বল নির্ণয় করার যন্ত্র। তো এই পটেনশিওমিটার যে যন্ত্রটি সেটি তৈরি হয়েছে যেখান থেকে যার উপর ভিত্তি করে সেটি হচ্ছে পটেনশিয়াল ডিভাইডার। তো পটেনশিয়াল ডিভাইডারের মডিফাইড ফর্ম হলো পটেনশিওমিটার। তো পটেনশিয়াল ডিভাইডার জিনিসটা কি আমরা একটু আগে ফার্স্ট আলোচনা করে নিই, তারপরে আমরা আসবো পটেনশিওমিটার, ঠিক আছে? পটেনশিয়াল ডিভাইডার থেকে আসছে পটেনশিওমিটার। तो पोटेंशियल डिवाइडर टा एक तो बोल दी। पोटेंशियल डिवाइडर, डिवाइडर क्या नाम बोला होते हैं? ना एक्चुअली आमार का से जो दी कोई एक टा पोटेंशियल है एक टा सोर्स थाके कि जो दी एक टा सोर्स थाके सेखान थे क्या मी इच्छा कर ले मान करो 12 वोल्ट है आमार एक टी सोर्स बोलते हैं। तो सेखान थे क्या आमार प्रोजेक्शन होते हैं 3 वोल्ट कि 1.5 वोल्ट আমি যে কোনো একটা ভোল্টেজ আমি একটা হাই ভোল্টেজের সোর্স থেকে আমি ডিভাইড করে নিতে পারি। এইজন্য এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ডিভাইডার। কি রকম ব্যবস্থাটা কিভাবে করা হয় সেটা দেখো। যে মনে করো তোমার এখানে একটি সেল রয়েছে, এটা যে পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা একটা ব্যাটারি। অনেকগুলো সেলকে নিয়ে হয় ব্যাটারি। এরপরে এইখানে আমার একটি রেজিস্ট্যান্স রয়েছে, এটা একটি রেজিস্ট্যান্স। যে রেজিস্ট্যান্স ভ্যালু হচ্ছে আর, এটা যে ওয়্যারটা লেন্থ, এই ওয়্যারটার যেটা রেজিস্ট্যান্সের কথা ভাবছি এটা লেন্থ হচ্ছে ক্যাপিটাল এ আর রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর। কি এর যে ইএমএফ, এই যে সাপ্লাইটা এটা একটা স্ট্যান্ডার্ড সেল, এই জিরো তার ইএমএফ ধরে নিলাম। এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স এটা এটা নেগলিজিবল ভাবা যায়, ঠিক আছে? তো আমার মনে করা যাক এটি হচ্ছে এ, এই পয়েন্টটি এ আর এটি হলো বি পয়েন্ট, ঠিক আছে? এ আর বি এরকম আমাদের পটেনশিয়াল, আমি এই ভাবে নাম দিলাম। এরপরে আমি যদি এই জায়গা থেকে কোন একটা ওয়্যারকে টাচ করার এখানে, তাহলে এইখানের মধ্যে আমার কত পটেনশিয়াল ডিফারেন্স হবে এই দুটো পয়েন্টের মধ্যে? আমি এটাকে একটি জকি পয়েন্ট জে বলছি। কি এই লেন্থটা সাপোজ স্মল এল, এই লেন্থটি সাপোজ স্মল এল। তাহলে এখন এই দুটি পয়েন্টের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স আসবে সেটি কত? এইখানে যে পটেনশিয়াল ডিফারেন্সটি তৈরি হবে, এখন এইটাকে আমরা কত হচ্ছে আগে দেখে নিই। এটার রেজিস্ট্যান্স বলা যাক স্মল এল লেন্থের যে রেজিস্ট্যান্স এটা হয়তো স্মল আর, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট যেটা আলোচনা করছিলাম যে একটা ওয়্যার রয়েছে, যে ওয়্যারটার টোটাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল এবং রেজিস্ট্যান্স যেটা টোটাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল আর রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর। এখান থেকে আমরা একটু পার্ট নিয়ে নিচ্ছি যার লেন্থ হচ্ছে স্মল এল আর রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। এখন আমরা এর মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় বলে ধরে নিই, আর যদি কারেন্ট যায় এই আইপি ধর কারেন্ট যাচ্ছে এখানে পটেনশিওমিটার ওয়্যারের মধ্যে যে কারেন্ট সেটা হচ্ছে আইপি, তাহলে আমার এখানে যে পটেনশিয়াল ডিফারেন্স টোটালটার মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স যেটা আমরা ই জিরো বলেছি এটা প্রায় ই জিরোরই সমান। ই জিরো আর ভি জিরো সমান, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সটা নেগলিজেবল তাই ভি জিরোটাই নিয়ারলি ই জিরো। এর পটেনশিয়াল ডিফারেন্স ভি জিরোর মধ্যে কি না এখানে এ এবং বি এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এখানে আমরা লিখছি ভি এ এ আর বি এর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা আমি একটু নামটাকে পাল্টে দিলাম, এই নামটাকে এটাকে বি করে দিই কারণ এটা হাই ভোল্টেজ টা এদিকে পজিটিভ পোলারিটি নিয়েছি, এটাকে এ এটাকে বি মনে করি, ঠিক আছে? তাহলে আমার এ আর বি এর মধ্যে ভি এ মাইনাস ভি বি যেটা আসবে, ভি এ মাইনাস ভি বি, ভি এ মাইনাস ভি বি যে এটা আসবে। আর না হলে তোমরা এক কাজ করতে পারো ব্যাটারিটা এটাকেই পাল্টে দিতে পারো, পোলারিটিটা নামটা যেমন ছিল থাকলো
নামটা যেমন ছিল থাক না হয় এবিএ যেমন আছে থাক এটাই থাক তাহলে কারেন্টটাকে অর্ডার অপজিটে পাঠালেই হবে এটাকে আমরা বি বলেছিলাম এটাকে এ বলেছিলাম এটা থাকলো এই পোলারিটি গুলো পাল্টে দিলাম এটাকে পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ করে দিলাম এটা নেগেটিভ এটা নেগেটিভ থাকলো এটা পজিটিভ ঠিক আছে তাহলে আমাদের ব্যাটারিটার আমি পোলারিটি পাল্টে দিলাম তাহলে কারেন্টের ডিরেকশন সহজে পাল্টে যাবে কি আমি আবার বলে দিই পুরোটা ব্যাপারটা দেখে নাও যে আমার একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি সেল রয়েছে যার ইএমএফ এখানে রয়েছে যার ইএমএফ হচ্ছে ই এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা নেগলিজেবল তাহলে এই এ আর বি এর মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স মানে এই দুটোর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স তাহলে আমরা ভি এ মাইনাস ভি ভি যেটা লিখছিলাম এ আর বি এর মধ্যে পটেনশিয়াল তাহলে কারেন্ট দিয়ে যাবে এটা হচ্ছে আই বি কারেন্ট ধরে যাচ্ছে তাহলে ভি এ মাইনাস ভি ভি সমান আই বি ইনটু আর টোটাল রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্সটা ক্যাপিটাল আর আচ্ছা এখন এই এ আর জে এর মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স ভি এ মাইনাস ভি জে এটা কত হবে আই পি ইনটু স্মল আর হবে তাই তো আই পি ইনটু স্মল আর হবে এখন এই ভি এ মাইনাস ভি জে যেটা এটাকে আমরা বলছি ভি আর ভি এ মাইনাস ভি ভি যেটা সেটাকে আমরা বলছি ই জি রো তাহলে ভি এ মাইনাস ভি ভি কে যদি আমরা ই জি রো বলি ভি এ মাইনাস ভি ভি এটাকে আমরা বলছি ই নট আর ভি এ মাইনাস ভি জে যেটা এটাকে আমরা বলছি ভি এর একটা পটেনশিয়াল ডিফারেন্স তাহলে এই যে রেজাল্টটা এটা হয়ে গেল ই জিরো আর এটা হলো ভি তাহলে ই জিরো ইজ ইকুয়াল টু আই পি ইনটু আর আর ভি মাইনাস ভি জি যেটা সেটা হলো আই পি ইনটু স্মল আর কি বুঝা গেছে এখন আমাদের এটাকে যদি না লিখি তাও চলবে এই পটেনশিয়ালটা লিখলেই চলবে এই জায়গাটা আমার আবার নিচে লেখা হলো ঠিক এটা আর দরকার নেই চলো এটাকে নাম্বার 1 ইকুয়েশন বলি এটা নাম্বার 2 ইকুয়েশন বলি এখন আমরা v / e0 যদি করি v ডিভাইড বাই e0 সমান কত হবে ip আমাদের যে ip যেটা আসছে ইনটু স্মল r ডিভাইড বাই ip ইনটু ক্যাপিটাল r হলো ঠিক আছে এখন ip টা ক্যান্সেল হয়ে গেল তাহলে v by e0 v by e0 is equal to small r by capital r এখন small r by capital r কত আর capital r এর ভ্যালু আমরা জানি rho l by a আর small r এর ভ্যালু যেটা আছে rho small l by a এখান থেকে যদি আমরা দুটোকে ডিভাইড করে নিতাম তাহলে small r by capital r যেটা পাওয়া যাবে সেটা small l by capital l হবে বাকি রো এ বাই এটা ক্যান্সেল হয়ে যাবে কি এ রো বাই এটা কিন্তু রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ রো বাই এটা যাই এটা আমাদের এখানে তাহলে আমরা করে নিলাম এখানে তুমি যেটা পাচ্ছি এটা সমান স্মল আর বাই ক্যাপিটাল আর এটা কি কাটাকুটি করে যে এই লো স্মল আর বাই ক্যাপিটাল আর আর স্মল আর বাই ক্যাপিটাল আর যে ভ্যালুটা আমরা পেলাম এটাই হলো স্মল এল বাই ক্যাপিটাল তাহলে আমার যেটা এখানে রেজাল্ট এলো এখান থেকে ভি এর যে রেজাল্টটা পাচ্ছি ভি তাহলে ভি সমান হয়ে গেল ই জিরো ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল তাহলে এই হচ্ছে আমার ভোল্টেজটা এর অ্যাক্রসে এখন দেখো যেটা ই ভি এর যে ভ্যালুটা আমরা পেলাম ভি সমান ই জিরো বাই এ এটা যে পটেনশিয়াল ডিফারেন্স টোটাল আর টোটাল লেন্থ মানে পটেনশিয়াল ডিফারেন্স পার ইউনিট লেন্থ ইনটু লেন্থ এটা হচ্ছে আমাদের ফর্মুলা এটাকে আমি সিগমা যদি বলি ভি সমান সিগমা ইনটু এল তাহলে পটেনশিয়াল ডিফারেন্স বাই ইউনিট লেন্থ ইন দা পটেনশিওমিটার ওয়াই ইনটু লেন্থ তাহলে ভি টা প্রপোর্শনাল টু এল হয়ে গেল তাহলে ভি টা প্রপোর্শনাল টু এল এখন যদি কেউ এমন করে যে মনে করো এই জকি পয়েন্টটা যে জায়গায় টাচ করাচ্ছি সেটা যদি কেউ এই জায়গা থেকে শুরু করে এই জায়গা যে কোন জায়গায় টাচ করে তাহলে স্মল এন্ডটা চেঞ্জ হবে স্মল এন্ডটা চেঞ্জ হলে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ আর জি এটা চেঞ্জ হতে থাকবে এটা চেঞ্জ হতে থাকলে কি আসবে তাহলে আমরা দেখো একটা জিনিস পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু ই জিরো ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল যে রেজাল্টটা পেয়েছি যদি আমার সিচুয়েশন হয় ধরো ধরো স্মল এন্ডটাকে কে করলো জিরো স্মল এটা জিরো তাহলে ভি টা হয়ে গেল তার জিরো নাম্বার টু
এদিকে স্মল l লেন্থটাকে ক্যাপিটাল l/2 জায়গায় টাচ করাই তাহলে v টা হবে e0/2 এটা কে যদি এরকম জায়গায় টাচ করাই স্মল l = 1/4 অফ l টাচ করাই তাহলে তার v টা হবে v e0/4 কি কে যদি মনে করো এরকম জায়গায় টাচ করাই যে স্মল l = m টাইমস অফ l এটা m একটা ফ্যাক্টর তাহলে v is equal to m times of e0 হবে যেখানে m টা একটা ফ্র্যাকশন কি m is equal to কত স্মল l / ক্যাপিটাল l এটা লেস দ্যান 1 এটা একটা ফ্র্যাকশন তাহলে দেখা যাচ্ছে যে আমি ইচ্ছা করলে পটেনশিয়ালটা আমি যেমন খুশি পেতে পারি যেমন খুশি পটেনশিয়াল আমি পেতে পারি অর্থাৎ আমার কাছে যদি 12 ভোল্টের পটেনশিয়ালের একটা সোর্স একটা থাকে ব্যাটারি তার থেকে ইচ্ছা করলে আমি কত পেতে পারি এখানে 12 যদি e0 ক্ষেত্রটাকে আমি 12 ভোল্ট ধরে নিই এটা যদি 12 ভোল্টের একটা ধরা যায় এটা যদি 12 ভোল্টের আমাদের সাপ্লাই হবে তাহলে এখান থেকে এটা দেখো 12 বাই 2 সমান 6 ভোল্টের এসে যাচ্ছে কি 12 বাই 2 ভোল্ট সমান 6 ভোল্ট আমি পেতে পারি এখান থেকে দেখো 12 বাই 4 ভোল্ট সমান 3 ভোল্ট পেতে পারি এখান থেকে আমি 12 এটা যেমন আছে m টাইমস অফ 12 ভোল্ট কি অর্থাৎ m যদি ফ্র্যাকশন হয় তাহলে যে কোনো একটা ফ্র্যাকশন আমি পেতে পারি কি যদি আমি 1/8 টাচ করাতাম তাহলে 1.5 ভোল্ট হতো তাহলে দেখা যাচ্ছে যে আমার 12 ভোল্টের একটি ব্যাটারি থেকে আমি প্রয়োজন অনুযায়ী এটা ডিভাইড করে আমি যে কোনো একটা ভ্যালু ইএমএম কে পেতে পারি এই জন্য এটাকে বলা হচ্ছে পটেনশিয়াল ডিভাইডার অর্থাৎ যে কেন ডিভাইড করলো ডিভাইডার কেন না এ আর বি এর মধ্যে টোটাল যে পটেনশিয়ালটা দেওয়া হচ্ছে তারই একটা পার্টকে আমরা এই যে প্রসেস পেতে পারি এই লেন্থটাকে চেঞ্জ করে জকি পার্টটাকে যেখানে যেমন জায়গায় টাচ করাবো সেই অনুযায়ী আমার পটেনশিয়াল ডিফারেন্সটা আমরা ওখানে পাবো এই জন্য এটাকে বলা হচ্ছে পটেনশিয়াল ডিভাইডার এই পটেনশিয়াল ডিভাইডারটাকে আবার একটু মডিফাইড ফর্ম দেওয়া হচ্ছে পটেনশিয়াল ডিভাইডারের মডিফাইড ফর্মটাই হচ্ছে পটেনশিওমিটার এরপরে আমরা চলে আসবো যে পটেনশিওমিটার কিভাবে কাজ করে ঠিক আছে পটেনশিয়াল ডিভাইডারটা বোঝা গেল ব্যাপারটা